হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন দেখেছিলে যে আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন হোলিতে, তো সেখানে গিয়ে আমরা অনেক কিছু কেনাকাটি করেছি। তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ দুপুরে মারাত্মক রোদ ছিল আর ভীষণ ক্লান্ত ছিলাম আমরা, তাই শেয়ার করতে পারিনি। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমি শান্তিনিকেতন থেকে কী কী কিনে নিয়ে এলাম। তো এই দেখো প্যাকেটগুলো, এখনও কিছু খুলিও নি, তো দেখি এর মধ্যে কী আছে। তো দেখা যাক এর মধ্যে কী আছে। এর মধ্যে আছে একটা বাচ্চাদের ছোট্ট ফ্রক, দেখতে পাচ্ছ ইয়েলো আর ব্লু কালারের, এটা কলমকারী প্রিন্ট বলে, তাই তো? এটা কলমকারী প্রিন্টের একটা সুন্দর ছোট্ট বাচ্চাদের ফ্রক। এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্যর জন্য। ঠিক আছে, অন্যটা দেখাচ্ছি। তারপরে নিয়েছিলাম দুটো কুর্তি, এটা প্রথমে খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কুর্তিটা কত সুন্দর, এখানে ওই কলমকারী কাপড়েরই একটা আছে, তারপর এখানে একটা ময়ূরের ডিজাইন আছে। এগুলো 300 করে নিয়েছিল। তারা অন্যটাও দেখাচ্ছি, এই দেখো এটা আবার ফুল ফুল ডিজাইন আছে, আর এখানে একটা ছোট্ট পকেট আছে। হ্যাঁ, এটা খুব সুন্দর, কালারটা বেশ সুন্দর, ভালো লাগছে। এই ব্লাউজটা পেছনটা এইরকম আছে, আর গলার কাছে পাইপেন দেওয়া আছে। আর এই ব্যাগটা নিয়েছি, দেখো ব্যাগটার পাশটা কত সুন্দর। এই ব্যাগটাও নিয়েছি 100। আর লাস্ট এই পাঞ্জাবিটা নিয়েছি, এটাও খাদি কাপড়ের একটা পাঞ্জাবি, এখানে কলমকারি প্রিন্ট করা আছে। পাঞ্জাবিটা ভীষণ সুন্দর, খুব সুন্দর দেখতে, খুব সফট কাপড়টা। ওইখানে অনেক রকমের এই সেম প্রোডাক্ট আরও অন্য অন্য কালারের, সব রকম কালারের পাওয়া যায়। এছাড়া অন্য এই পাঞ্জাবি আরও অন্য অন্য ধরনেরও পাওয়া যায়, ভ্যারাইটিস কালারের আছে। এই কুর্তিও অনেক কালারের আছে। তারপরে এই ব্যাগ বিভিন্ন ডিজাইনের আছে, ব্যাগগুলো বিভিন্ন প্রাইজের মধ্যে আছে। তো আমরা এগুলোই নিচ্ছি, এর থেকে বেশি কিছু আর নিইনি। তো শান্তিনিকেতন গিয়ে আমরা খুব আনন্দ করেছিলাম, খুব সুন্দর জায়গা। ওখানে সপ্তাহে 7 দিনই হাট বসে, ওখানে শাড়িরও ভ্যারাইটিস কালেকশন ছিল, আরও অনেক কিছু পাওয়া যাবে এখানটায়, আরও ভালো ভালো জিনিসও আছে ওখানে। অবশ্য যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানো ওখানে কী জিনিস পাওয়া যায়, কী কী জিনিস আছে ওখানে। অনেক ধরনের জিনিস আছে, অনেক ধরনের। আমার তো ওখানে গিয়ে খুব ভালো লেগেছে, তোমরা ওখানে যেতে পারো, খুব ভালো ভালো জিনিস ওখানে পাওয়া যায়। জিনিসপত্র ছাড়া ওখানকার জায়গাটাই খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ, তোমাদেরও খুব ভালো লাগবে ওখানে গেলে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ওই সোনাঝুরির হাটের মাঝে যেই একটা রেস্টুরেন্ট আছে শকুন্তলা, ওখানকারও পরিবেশন আদব কায়দা বেশ ভালো, বেশ ভালোই লেগেছে, খাবার দাবারও খুব ভালো। আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে, আজকের জন্য এখানেই থাক। যদি আমার ভিডিওর কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।